وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারকাতুহ। হামিদ মুসল্লিয়েন আমা বাদ, জি ভাজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে যদি স্ত্রী সলাত আদায় না করে বা পর্দা না করে, সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? আর এইরকম যদি স্ত্রী হয় তাহলে সেই স্বামীর পিছনে সলাত আদায় করা যাবে কি না, বা তার ইমামতি বৈধ কি না? প্রথমত ঠিক একই প্রশ্ন শেখ আবদুল্লাহ ইবনে বাজ রহিমুল্লাহকে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন, যদি স্ত্রীর মতো স্বামীও সালাত ত্যাগকারী হয় সেক্ষেত্রে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, যেহেতু তারা দুজনেই কাফির, তাই অন্যান্য কাফির ও মুশরিক দম্পতির মতো তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে পারবে। যেমন দুজন ইহুদি অথবা দুজন খ্রিস্টান অথবা দুজন অগ্নিপূজক পতিপত্নী বিবাহ বন্ধনে আবদ্ধ আছে। কিন্তু যদি তাদের একজন সালাত আদায় করে আর অপরজন না করে, এমত অবস্থায় তাদের বৈবাহিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা সঠিক হবে না, বরং তার স্ত্রীকে এক তালাক দিয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা অপরিহার্য, অথবা কোনো ইসলামিক বিচারকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করিয়ে নেবে। কেননা সালাত ত্যাগকারী স্ত্রী কোনো মুসলিম স্বামীর জন্য বৈধ নয়। কিন্তু যদি স্ত্রী তওবা করে এবং সালাত আদায় করে সালাত আরম্ভ করতে আরম্ভ করে, সেক্ষেত্রে স্বামী তাকে নতুন বিবাহের মাধ্যমে ফিরে নিতে পারবে, তবে তওবা ছাড়া বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, তওবা না করলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। ফতোয়া নূর আল দারব ইবনে বাজ 20 খণ্ডের 328 থেকে 31 পৃষ্ঠা এবং 20 খণ্ডের 321 পৃষ্ঠা, মজমুউ ফতোয়া ইবনে বাজ 28 খণ্ডের 109 পৃষ্ঠা। দলিল, আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন ক্রীতদাসী তার থেকে উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন ক্রীতদাস তার থেকে উত্তম, কারণ ওরা তোমাদের আগুনের দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে স্বীয় ইচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করে। সূরা বাকারা 2:231। তো তিনি অনুত্তর বলেন যে মুমিনগণ কাফিরদের জন্য বৈধ নয়, আর কাফিরগণ মুমিনদের জন্য বৈধ নয়। সূরা মুনতাহিনা 60:10। শেখ সালাহ উসাইমিন রহিমাহুল্লাহ বলেন, স্ত্রী সালাত ত্যাগকারী হলে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি সে ইদ্দাত অতিবাহিত হওয়ার পূর্বেই তওবা করে এবং সালাত আদায় করতে আরম্ভ করে, তাহলে স্বামী তাকে সঙ্গে সঙ্গে ফিরে নিতে পারবে। আর যদি ইদ্দাত সময়কাল অতিক্রান্ত হওয়ার পর তওবা করে, সেক্ষেত্রে কিছু ওলামা বলেছেন নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে, আবার কিছু ওলামা বলেছেন নতুন বিবাহের প্রয়োজন নেই তবে তওবা করা অপরিহার্য। মজমুউ ফতোয়া ইবনে উসাইমিন 12 খণ্ডের 93 ও 94 পৃষ্ঠা। তো এটা হচ্ছে বিষয়। তো উপরোক্ত আলোচনা থেকে এটা বুঝতে পারলাম কি, যে স্ত্রী এবং স্বামী উভয়ের মধ্যে যদি কোনো একজন সালাত ত্যাগকারী হয় তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। অতএব অবশ্যই স্ত্রী বা স্বামীকে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। আর এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে সালাত ত্যাগকারী বিধান সম্পর্কে ওলামাদের মধ্যে সামান্য মতপার্থক্য রয়েছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী সালাত ত্যাগকারী নিশ্চিত রূপে কাফির এবং মুশরিক। চার মাঝহাবের ওলামাগণ বিভিন্ন বিষয়ে মতানৈক্য করলেও সালাত ত্যাগকারী বিধান সম্পর্কে ঐক্যমত পোষণ করেছেন। চার মাঝহাবের সর্বসম্মতিক্রমে সালাত ত্যাগকারী কাফের। আল মুওসাতুল ফিকহিয়া বা ফিকহা বিশ্বকোষ 27 খণ্ডের 93 ও 94 পৃষ্ঠা, আল মুগনি 2 খণ্ডের 156 পৃষ্ঠা। দলিল, আবদুল্লাহ বিন শাকিক আল উকাইলি রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফুরি মনে করতেন না, অর্থাৎ সালাত ত্যাগ করাকে
কুফরি মনে করতেন। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2622, 2622 সহিহ তারগিব হাদিস প্রথম খণ্ডের 227 থেকে 564 পৃষ্ঠা পর্যন্ত। এছাড়াও সেই মুসলিমের অন্য হাদিসের মধ্যে এসেছে, যেমন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1080, 1892 সৈয়দ তারগিব মধ্যে এসেছে, তারপরে তিরমিজি হাদিস নাম্বার 2621, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079, মিসকাতুল মাসাইব হাদিস নাম্বার 578, তারপরে সেই মুসলিম হাদিস নাম্বার 82 থেকে 82 এবং 148 থেকে 149 বিভিন্ন হাদিসের মধ্যে বলা হয়েছে যে সালাত ত্যাগকারী কাফের, সালাত ত্যাগকারী কাফের। অতএব যদি স্বামী স্ত্রীর কোনো একজন সালাত আদায় না করে তাহলে সে বিবাহবিচ্ছেদ হয়ে যাবে, সে বিবাহ টিকবে না। যদি স্ত্রী পর্দা না করে, পর্দা না করলেও কিন্তু সে কাফের হবে না। যদি পর্দা, স্ত্রী পর্দা না করে তবুও সেই মহিলা কাফির নয়। সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীকে পর্দা করার আদেশ করে, পর্দা করতে বলে, আর স্ত্রী যদি সেই আদেশ না মানে তাহলে স্বামী পরিত্রাণ পেয়ে যাবে, কিন্তু সালাত ত্যাগকারীর সম্পর্কে কোনো কম্প্রোমাইজ নেই, সেজন্য যদি সালাত ত্যাগকারী হয় তো তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বিবাহ টিকবে না। বাকি থাকলে ওই ব্যক্তির ইমামতি করার সম্পর্কে, যদি ওই ব্যক্তি এগুলিকে অন্যায় মনে করে, তার স্ত্রী যে সালাত আদায় করে না এটাকে অন্যায় মনে করে, পর্দা করে না সেটাকেও অন্যায় মনে করে, এবং সে তার স্ত্রীকে যথার্থভাবে বলে, বলার চেষ্টা করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির পেছনে সালাত আদায় করা জায়েজ। কেননা উলামাদের ঐক্যমত অনুসারে যে ব্যক্তি ফাসিক বা গুনাহগার তার পিছনে সালাত আদায় করা জায়েজ, কিন্তু যদি সে অন্যায়কে সাপোর্ট করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, সেক্ষেত্রে সন্দেহ আছে, কিন্তু যেহেতু সে স্ত্রীকে পর্দা সম্পর্কে বলে, পর্দা সম্পর্কে আদেশ করে, সালাত আদায় করতে বলে, হ্যাঁ, সেক্ষেত্রে তার পিছনে সালাত আদায় করা জায়েজ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হাদা আইনুল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।